আদালতে নির্বাচন কমিশনের মতামত না নিয়ে কোনো রিট গ্রহণযোগ্য হবে না এখানে যদি নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় তখন এই নির্বাচন কমিশন টিএনসেটের মতো একজন ন্যায়পরায়ণ হতে বাধ্য থাকবে মানে সারাক্ষণ আতঙ্কে থাকে আদালত থেকে কি নির্দেশনা আসে তাদের জবাবদিহিতা যদি নির্ধারণ করা যায় আরো বেশি করে তাহলে সেটা আরো বেশি কার্যকর হবে বলে মনে করি আরেকটি কথা বলে আমি শেষ করব কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা সকল আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা থাকা সত্ত্বেও সব আসনে প্রার্থী দেয় না কিছু কিছু আসনে প্রার্থী দেয় এবং সারা দেশ থেকে তাদের কর্মীদেরকে এনে ওই আসনে জড়ো করে এখন জড়ো করার ফলে সেখানে একটা অস্থিরতা তৈরি হয় যে অস্থিরতা দূর করা অনেক সময় প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হয় না এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কৌশলগুলো এই কৌশলগুলো থেকেও নিজেদেরকে বিবৃত রাখার জন্য রাজনৈতিক দলগুলোকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনাদের সবাইকে